নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কুশল কোহলি ব্লগের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, দেখতেই পাচ্ছ আজকে একটা একদমই অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তোমরা তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে ডোডোবাবুর অন্নপ্রাশন, আর অন্নপ্রাশনেরই একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর একটা বলার কারণ আছে, কারণ তোমাদের সঙ্গে ডোডোবাবুর অন্নপ্রাশনের একটা নয় অনেকগুলো ব্লগ শেয়ার করব। আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ একদমই সকালবেলা ডোডোবাবুর অন্নপ্রাশনের দিন কিভাবে শুরু হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর তো আমাদের এখানে অন্নপ্রাশনের অনেক রীতি রিচুয়াল আছে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্না বসে গেছে, আর আমি সেদিনকে লাইভও করেছিলাম অন্নপ্রাশনের দিন। আর তোমরা যারা যারা লাইভে ছিলে তারা তো সব রিচুয়ালই বলতে গেলে দেখেইছো, লাইভের মাধ্যমে সবটাই দেখানো হয়েছে। আজকে তোমাদের সঙ্গে খুবই সিম্পল একটা ভিডিও শেয়ার করছি। সিম্পল বলার কারণ হলো, সাধারণত তোমরা জানোই অন্নপ্রাশনের দিন আমি খুবই ব্যস্ত ছিলাম আর অনেক রিচুয়াল পালন করতে হয়েছে, যার কারণে সেই মতো ভিডিওটা তোমাদের সঙ্গে হয়তো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো না, কারণ অনেক কিছু হয়তো মিস যাবে, কারণ সব রিচুয়ালে সবাই ব্যস্ত, সব রিচুয়াল গুলো কমপ্লিট করতে হচ্ছিল, যার কারণে যতটুকু পেরেছি এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আজকে যে তোমরা ব্লগটা দেখছো, এই ব্লগটা আমার ফোনেই ভিডিওটা শুট করা, যতটুকু সময় পেয়েছি আর যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তবে তোমরা তো দেখেইছো এই ব্লগ দেখতেই পাবে আমার ক্যামেরাম্যান ছিল, আর সেখানে তারা ভিডিওটা রেডি করে যখন দেবে সুন্দরভাবে তোমাদের সঙ্গে সেই তাদের উপস্থাপনাটা তোমাদের সঙ্গে শেয়ার করবই। তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম, আর এই কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পেলে মা ওদিকে পুজোর জোগাড় করছিল, আর এদিকে দেখতেই পাচ্ছে একটা দাদা বেলুন দিয়ে জায়গাটা ডেকোরেট করবে, তার জন্য বেলুনগুলো এখন ফোলাচ্ছে, তারপর বেলুন দিয়ে পুরো ঘরটা সুন্দরভাবে সাজাবে। আর আজকের যে তোমরা ব্লগটা দেখছো, মানে ডোডোবাবুর অন্নপ্রাশনের দিন, বাড়ির সকল সদস্য আর ডোডোবাবুর মামার বাড়ির সকল সদস্যকে নিয়ে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা করা হয়েছিল। আর এরপরে খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে ডোডোবাবুর মেন কাজটা, মানে রিসেপশন পার্টিটা, সেটাও তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর ডোডোবাবুর অন্নপ্রাশনের ঠিক 13 দিনের মাথায় ডোডোবাবুর অন্নপ্রাশনের গ্র্যান্ড সেলিব্রেশনটা হবে। আর এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নার পর্ব চলছে, আর আজকের অনুষ্ঠানে প্রায় 60 জন সদস্য, আর সকালবেলা রাত্রির বেলা দুবেলারই অনুষ্ঠান, মানে খাওয়া দাওয়ার পর্বটা থাকছে। আর এই দেখো এখন চলে এসেছি ছাদে হরি মনসা তলার কাছে, আর আমাদের নাপিত ভাইও এসে গেছে, আর এখন নাপিত ভাই ডোডোবাবুর সুন্দর হেয়ারস্টাইলটা কেটে দিয়ে দেখো এখন ডোডোবাবুকে টাকলু করে দেবে। আর দেখতেই পাচ্ছ এখন ডোডোবাবুকে আর কি ন্যাড়া করানো হবে। প্রথম পর্ব অন্নপ্রাশনের শুরু হয়ে গেছে, প্রথমে নাপিত ভাই দেখতেই পাচ্ছ ডোডোবাবুকে ন্যাড়া করাবে, তারপর তো আস্তে আস্তে সব রিচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা প্রতিদিনের মতনই খুবই ভালো লাগবে। হাতগুলো ধর, একদম আলতু ভাবে টান, হালকা করে। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, আজকে পেলাম দু হাত ধরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে জীবন দিলাম।
আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খামে, এদিনটাকে জীবন দিল উপহার। দেখতেই পাচ্ছ লাইভ হচ্ছে আর আমি এদিকে তো ব্লগটা করছি। শাশুড়ি বৌমার পরিচয় চলছে, ঠাকুর মশাই এসে গেছে। আর তোমরা তো বুঝতেই পারছো কত হইচই হচ্ছে, র ভয়েস দিলে বুঝতেই পারছো ভিডিওটা কিরকম হতে চলেছে, তাই র ভয়েসটা একদমই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। প্রচন্ড এনজয় হচ্ছিল, সবাই খুবই মজা করছিল। আর এদিকে দেখো, দেখতে দেখতেই ডোডোবাবু তার মায়ের সাথে ফটোশুট করছে। কিছু কিছু শুনে চোখে জানায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায়, আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায়, আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন ভরে যায়। কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা, যাচ্ছিল স্বপ্ন আমার
কিছু কিছু সুখে আমার চোখে জানা খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা সুখের হাওয়া মনে জলে মিটল কখন এ মনের চাওয়া নিজেকে আজ পেলাম খুঁজে ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন যতটুকু ফোনের মাধ্যমে এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করতে পেরেছি আজকের ভিডিওটা ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপরে তোমাদের পুরো ডিটেলসে আরো সুন্দরভাবে ভিডিও শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ সবশেষে আমরা চলে এসেছি লাঞ্চ টাইমের, আর লাঞ্চ মেনু তো তোমরা দেখতেই পেলে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা সকলে মিলে কিন্তু ডোডোবাবুকে আশীর্বাদ করতে একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা।